দেখুন এবারে একশো আশি কোটি খরচে ভারতীয় সেনার মাথায় উঠছে অত্যাধুনিক হেলমেট আর মাত্র কয়েকদিনের অপেক্ষা দশকের অপেক্ষার পর অবশেষে অত্যাধুনিক হেলমেট পাচ্ছে ভারতীয় সেনা বিশ্বমানের এই হেলমেট দেওয়া হবে ভারতীয় সেনার প্রত্যেক জওয়ানকে যে কোনো অভিযানে এই হেলমেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কানপুরের এমকেইউ ইন্ডাস্ট্রিকে হেলমেট তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয়েছে মোট একশো সত্তর ও একশো কোটি টাকার চুক্তিতে বানানো হবে এক দশমিক পাঁচ আট লক্ষ হেলমেট প্রায় দুই দশক বাদে এই হেলমেট তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয়েছে আগামী তিন বছরের মধ্যে সেনার হাতে ওই হেলমেট তুলে দেবে ওই সংস্থা গোটা বিশ্বেই বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট তৈরি করে পাঠায় এই সংস্থা নাইন এম পিস্তলের গুলি আটকাতে সক্ষম এই হেলমেট এর মধ্যে বেশ কিছু হেলমেটে থাকবে কমিউনিকেশন ডিভাইস এক দশকেরও বেশি আগে ভারতীয় সেনার এলিট প্যারাই স্পেশাল ফোর্সের মাথায় ছিল ইসরায়েলি ওয়ার টু অন হেলমেট এছাড়া অন্যান্য জওয়ানদের মাথায় থাকত সাধারণ হেলমেট যা ওজনে ভারী এবং আরামদায়ক নয় যার ওজন ছিল আড়াই কেজিরও বেশি গত বছরের মার্চ মাসে জরুরিকালীন তৎপরতায় এক বিশেষ কন্ট্রাক্ট স্বাক্ষর করে ভারত পঞ্চাশ হাজার বুলেট প্রুফ জ্যাকেট কেনার চুক্তি হয়